আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আসার ঘটনাকে কুনাটক বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। যদি আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এই যাওয়াটা পুরোটাই সাদা চুল কালো কোট একজন ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে সওয়াল করছেন, তার বুদ্ধিতেই তার যাওয়া কিনা আমাদের এই বিষয়ে সন্দেহ আছে। যাওয়া তার বুদ্ধিতেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছে, এবং পুরোটাই হচ্ছে নাটক নাটক, এবং যাকে ইংরেজিতে বলে প্লেয়িং টু গ্যালারি, অর্থাৎ গ্যালারির দিকে তাকিয়ে নাটক করা হয়েছে।